রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সলাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ ওয়া বাদ সুমাদে শাকিল খান ভাই কাতার থেকে আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদ রাখুন আমিন মাগরিবের নামাজ কাজা হয়ে গেছে এখন যে দেখা গেল যে এশার নামাজ শুরু হয়ে গেছে সেক্ষেত্রে কি করব এখান থেকে দুইটা সমাধান শাকিল ভাই প্রথম কথা হলো যে ব্যক্তি মাগরিবের নামাজ কাজা হয়ে যায় তাকে এশারের আগে আগে যদি পড়ে নিতে পারে সে তাহলে খুবই ভালো সেটা কারণ নামাজ 5 মিনিট সময়ের মধ্যে আদায় করা যায় সংক্ষিপ্ত সূরা যদি আদায় করে মোটামুটি ভাবে রুকু সেজদা ঠিকমতো খেয়াল রাখলে আর সূরা ফাতিহা অন্যান্য যে সমস্ত রুকন আরকানগুলো আছে মোটামুটি ভাবে খেয়াল রাখলে আমার 3 রাকাত নামাজ 5 মিনিটের মধ্যে আদায় করলে হয় হ্যাঁ মোটামুটি আদায় হয়ে যায় হ্যাঁ তো এখন কোনো ব্যক্তি যদি এরকম হয় যে এশার নামাজ দাঁড়াতে দাঁড়াতে আদায় করে নেবে তাহলে খুবই ভালো কারণ সিরিয়ালি আদায় হয়ে গেল আর যদি তা সম্ভব না হয় যে জামাত শুরু হয়ে গেছে তাহলে করণীয় কি তাহলে তার দুইটা পদ্ধতি উল্লেখ করেছেন আলেমগণ প্রথম পদ্ধতি হলো যে সে মাগরিবের নামাজ নিয়ত করে এশার নামাজে ঢুকে যাবে এশার নামাজে সে মাগরিবের নিয়ত করে ঢুকে যাবে সবার চলতে থাকবে এশা তার চলবে মাগরিব এখন প্রশ্ন হলো যে সে 3 রাকাত পড়বে মাগরিব আর এশা তো 4 রাকাত 3 রাকাত পরে বসে থাকবে 1 রাকাত পড়বে না 3 রাকাত পরে বসে থাকবে পরে ইমামের সাথে সালাম ফিরাবে এই বসে থাকা অবস্থায় কি বসে থাকা অবস্থায় সে দোয়া পড়বে দোয়া পড়তে থাকবে পরে ইমামের সাথে সালাম ফিরাবে তাহলে সবার 4 রাকাত হবে আর তার 3 রাকাত মাগরিব হিসাবে গণ্য হয়ে যাবে পরবর্তীতে এশা তার জন্য হবে এশা পরে 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 পড়বে আর কেউ কেউ বলছেন যে হ্যাঁ যদি এরকম সম্ভব নাই হয় তাহলে সে মাগরিবের এশার নিয়ত করে এশারেই পড়বে পরে মাগরিব পড়ে নেবে তবে আলেমদের কথা হলো যে সিরিয়াল নামাজের সিরিয়াল উল্টা না করা ভালো যেহেতু মাগরিব আগে আগেটা আগে রাখবে এটা এটা আমল হয় আরব কান্ট্রিতে বেশি যে আগেটা আগে তারা পড়ে নেন এখন কোন আপনি যদি এশার নামাজ 1 রাকাত না পান মনে করেন 1 রাকাত পাইলেন না হ্যাঁ আর 3 রাকাত সামনে বাকি আছে তাহলে তো আপনি 3 রাকাত হয়ে গেল আপনি তাহলে মাগরিবের নিয়ত করে 3 রাকাত আদায় হয়ে গেল তাহলে আর 1 রাকাতের জন্য আপনি বসতে হলো না এই বিষয় হলো সংক্ষিপ্ত আর সুন্নতের বিষয়ে জানতে চেয়েছেন সুন্নত তো মুয়াক্কাদা এটা না সারা উচিত সারলে সওয়াব পাবেন না পড়লে সওয়াব পাবেন এই যে সুন্নত পরে 2 রাকাত পড়ে নেবেন সমস্যা কি খাজা নামাজের সাথে সুন্নত পড়তে হয় না এরকম মানুষের প্রচলিত কথা আছে যে খাজা নামাজের ফরজ পড়তে হয় সুন্নত পড়তে হয় ফরজ তো পড়তেই হবে এটা কথা হলো যে ফরজ পড়তে হয় মানে কি সারা যাবে না ফরজ সুন্নত যে পড়তে হবে না তা নয় এই বিষয়টা ওইভাবে ব্যাখ্যা করা হয় আল্লাহ তৌফিক দেখ আল্লাহ মামিন হাজ সাল্লাহ তালা নবীন সালাম আলাইকুম তুল্লাহ বাকাতু